ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং পথসভা অনুষ্ঠিত হল। মন্তেশ্বর ব্লকের 15A মণ্ডলের মাহমুদপুর মোড়ে পথসভা ও সরকারের সুস্বাস্থ্য পরিষেবাকে মান্যতা দিয়ে বিজেপি রাজ্য সংখ্যালঘু মোর্চার সহসভাপতি বশির আলম, বর্ধমান জেলা সভাপতি ডালিম মোল্লা, বর্ধমান জেলা সংখ্যালঘু মোর্চার সহসভাপতি বাপি শেখ, সাধারণ সম্পাদক সমীরুলের উদ্যোগে এবং ডক্টর কেডি ভট্টাচার্যের স্বাস্থ্য সহায়ক মেডিকেল টিমের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। এদিন বিনামূল্যে ওষুধ দেওয়ার পাশাপাশি চশমাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু মোর্চার সহসভাপতি বশির আলম, 15A মণ্ডলের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি রমজান আলী মণ্ডল, ডালিম মোল্লা, বাপি শেখ সহ বিজেপি কর্মকর্তারা। গাঁজাগুলো আপনারা বিক্রি করে কার মানে করছেন? দিয়ে টালিয়া ওই টালির মানে টালির চাল আছে কালীঘাটে, সেখানে বসে আছে তার দিদির ভাই আর ভাইপুর কোম্পানি। এই কোম্পানির বিষয় নিয়ে আমাদের দেবদা আছে, আমাদের বাবরদা আছে, প্রদীপদা আছে, আমার বসিদ্ধা আছে, আমার পেছনে আরো আছে, বক্তা প্রচুর আছে। আমি দু চারটে কথা বললাম, আমি সবাইকে একটাই কথা বলবো, মন্তেশ্বর বিধানসভায় মুসলিম এবং হিন্দু অধ্যুষিত আমার এই বিধানসভা, যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা মুসলমানকে ভরকাচ্ছেন, বলছেন ভাই তোমরা মুসলমান, তোমরা সংখ্যালঘু, বিজেপি এলে, নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় ক্ষমতা এলে তোমাদেরকে তাড়িয়ে দেবে, আর যারা আজকে বিজেপি করছেন সংখ্যালঘু ভাইরা, ঠিক তারা ওই প্রশ্নটা করবেন। তাহলে যেই যেই জায়গায় বিজেপি জিতেছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, মণিপুর, গুজরাট, বিহার, এই যে নাম বলতে গেলে লিস্ট যদি ধরি একদম পুরো কালীঘাট পৌঁছে যাবে। তাহলে সেই জায়গায় কি মুসলমান থাকে না? সেই জায়গায় মুসলিম বসবাস করে না? তারা চাকরি করে না? তার মা বোনেরা থাকছে না? আমার যদি মনে হয় সব থেকে আতঙ্কে মুসলমান আছে সেটা হচ্ছে পশ্চিম বাংলায় আছে। বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা পেয়ে কতটা খুশি, কেমন লাগছে আজকে? আপনি কি জন্য এখানে এসেছেন? আপনার অসুবিধাটা কি আছে? আমি পায়ে যন্ত্রণা হচ্ছে, এই গ্যাস অম্বল হয়, হাঁপ আসে, তারপরে চোখে জল পড়ে। আপনার নাম? আমার নাম সনু দাস। কোথা থেকে এসেছেন? মাহমুদপুর। কেন এই উদ্যোগ নিলেন? অ্যাকচুয়ালি এই উদ্যোগটা শুধু আমি নয়, এই উদ্যোগটা কমপ্লিটলি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে, গোটা ওয়েস্ট বেঙ্গলেই এই প্রোগ্রাম শুরু হয়েছে। বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন মণ্ডলী এবং বিভিন্ন ব্লক, বিভিন্ন টাউন, বিভিন্ন জেলায় এই কাজ শুরু করেছে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখলাম যে আমাদের এই দুটো পাশাপাশি বিধানসভায় হসপিটাল এবং ডাক্তারের সংখ্যা খুব কম, তাই আমাদের জনাব বশির আলম সাহেব, যিনি আমাদের সংখ্যালঘু মোর্চার সহসভাপতি, এখানকার যারা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে রমজান আলী ভাই এবং নরোত্তম দা, এনারা ব্লক সভাপতি আমাদের নরোত্তম দা, এরা সবাই মিলে কিন্তু এই উদ্যোগ নিয়েছেন এবং এখান থেকে সম্পূর্ণ বিনা পয়সায় ওষুধ এবং ডাক্তারি পরিষেবা আমরা আজকে দিচ্ছি। সকাল থেকে কত পেশেন্ট দেখলেন? মোটামুটি আমি ডক্টর কেডি ভট্টাচার্য এখন অবধি খুব কম করে হলেও প্রায় 98 জন পেশেন্ট অলরেডি দেখা শেষ হয়ে গেছে। পাশাপাশি আমাদের ওখানে আরেকজন ডাক্তার আছেন, ডক্টর কমল কৃষ্ণ সরকার, উনিও আকুপাঙ্কচারিস্ট, উনি আকুপাঙ্কচারের মাধ্যম দিয়ে প্রায় 50+ পেশেন্ট দেখেছেন। তবে আমার মনে হয় পরিসংখ্যাটা প্রায় 150 উপরেই হয়েছে। এবং চোখের ডাক্তার ওখানে আছেন আমাদের বাপিবাবু, উনিও বিনা পয়সায় চোখ দেখছেন, অপটালমিস্ট, তৎসহযোগে প্রায় 100-150 চশমাও আমাদের এখান থেকে ফ্রিতে দেওয়া হবে। আমার নাম ডক্টর কেডি ভট্টাচার্য। কেন এই উদ্যোগ নিলেন? আজকের এই উদ্যোগ বলতে গত 30/12/2020 থেকে, অর্থাৎ মানে 30 থেকে 31, 31, 1 এবং 2 চার দিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য শিবির হচ্ছিল এবং স্বাস্থ্য শিবিরের সঙ্গে সঙ্গে সেখানে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এবং এই কর্মসূচির সাথে সাথে আমরা যে এই যে 8-9 অন্যায়ের বা প্রতিবাদ সভা যে আয়োজন করেছি, ভারতীয় জনতা পার্টি শুধু এই মাহমুদপুর 1 নম্বর অঞ্চল নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিশেষ করে সংখ্যালঘু মানুষের ঢল নেমে গেছে,
সংখ্যালঘু মানুষরা চাইছে 2011 যেমন পরিবর্তন করার জন্য সংখ্যালঘুরা যে ভূমিকা গ্রহণ করেছিল, এই পরিবর্তনে পরিবর্তন করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে এই আমাদের মিছিলে সামিল হয়েছে। আপনার পরিচয়? আমার নাম শেখ বশির আলম, রাজ্য সংখ্যালঘু মোর্চার সহসভাপতি। কেন এই উদ্যোগ নিলেন? আজকের এই উদ্যোগ বলতে গত 30/12/2020 থেকে, অর্থাৎ মানে 30/31/31/1/2 ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য শিবির হচ্ছিল, এবং স্বাস্থ্য শিবিরের সঙ্গে সঙ্গে সেখানে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এবং এই কর্মসূচির সাথে সাথে আমরা যে এই যে 8-9 অন্যায়ের বা প্রতিবাদ সভা যে আয়োজন করেছি, ভারতীয় জনতা পার্টি শুধু এই মামুদপুর 1 নম্বর অঞ্চল নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিশেষ করে সংখ্যালঘু মানুষের ঢল নেমে গেছে। সংখ্যালঘু মানুষরা চাইছে 2011 যেমন পরিবর্তন করার জন্য সংখ্যালঘুরা যে ভূমিকা গ্রহণ করেছিল, এই পরিবর্তনে পরিবর্তন করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে এই আমাদের মিছিলে সামিল হয়েছে। আপনার পরিচয়? আমার নাম শেখ বশির আলম, রাজ্য সংখ্যালঘু মোর্চার সহসভাপতি। পূর্বস্থলী থেকে বাদশা শেখের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।